Hi friends, welcome to my channel Craft Creation by Mousumi. আজকের ভিডিওটিতে দেখব জুট এবং ধান দিয়ে তৈরি এই রাখিটি। রাখিটি বানাতে আমি জুট, ধান আর দুটি 3 সেমি মাপের বোর্ড নিয়ে নিয়েছি। এরপর বোর্ডের চারপাশে ভালোভাবে আঠা লাগিয়ে নিয়ে একটি একটি করে ধান আমি এইভাবে সাজিয়ে নিচ্ছি। আঠা দিয়ে ধানগুলো বসাবার সময় নজর রাখতে হবে ধানগুলো যেন সমানভাবে এই বোর্ডের উপরে বসে যায়। আমার প্রথম সার্কেলটি কমপ্লিট হয়ে গিয়েছে, এরপর আমি সেকেন্ড সার্কেলটি বানিয়ে নিচ্ছি। একইভাবে অত্যন্ত নিখুঁত করে একটা একটা করে ধান আমি আঠার সাহায্যে এভাবে বসিয়ে নিচ্ছি। এইভাবে একটি একটি করে ধান বসিয়ে নিয়ে পুরো সার্কেলটি আমি কমপ্লিট করে দেব। একইভাবে আমি 3 নম্বর সার্কেলটিও স্টার্ট করছি এবং একটা একটা করে ধান এভাবে বসিয়ে নিচ্ছি আঠার সাহায্যে। জুট এবং ধানের তৈরি রাখির আরেকটি ডিজাইন আমার এই চ্যানেলে রয়েছে, যেটি লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব। এইভাবে একটি করে ধান বসিয়ে নিয়ে আমি পুরো সার্কেলটি কমপ্লিট করেছি। এখন এটিকে দেখতে একটি ফুলের মতো লাগছে। এরপর জুট নিয়েছি এবং জুটের ওপর আমি ফেভিকল এইভাবে লাগিয়ে নিচ্ছি। এরপর একটি গোল ঢাকনার সাহায্য নিয়ে 3 সেমি মাপের আমি 5টি সার্কেল কেটে নিয়েছি। সার্কেলগুলোর একটি সাইড আঠার সাহায্যে এইভাবে আমি আটকিয়ে নিচ্ছি, যাতে এইগুলোকে দেখতে ফুলের পাপড়ির মতো মনে হয়। এরপর আরেকটি যে 3 সেমি মাপের বোর্ড ছিল তার ওপরে আঠার সাহায্যে আমি এই পাপড়িগুলোকে আটকিয়ে নিচ্ছি। এরপর ঠিক মাঝখানে আমি ধানের ফুলটা এভাবে আটকিয়ে নিচ্ছি। এরপর জুট রোপ নিয়েছি, জুট রোপটিকে 3টি ভাগে ভাগ করে নিয়েছি এবং একটা সাইডে একটি নট দিয়ে আমি বিনুনি করা শুরু করলাম। এভাবে আমার ভিডিও আপনাদের কেমন লাগে তা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আপনাদের একটি কমেন্ট আমাকে অনেক অনেক বেশি অনুপ্রাণিত করে। আর যারা প্রথমবার আমার চ্যানেলে ভিডিও দেখছেন তাদের যদি ভালো লেগে থাকে তো অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলটিকে পরবর্তী নোটিফিকেশন পাওয়ার জন্য। আমার রোপ বেনি কমপ্লিট হয়ে গিয়েছে এবং একটি নট আমি শেষের দিকে লাগিয়ে নিয়েছি। এরপর একটি চিরুনির সাহায্যে আমি রোপগুলোকে এইভাবে আঁচড়িয়ে নিচ্ছি। এরপর এই বেনি রোপটিকে আঠার সাহায্যে আমি রাখির ব্যাক সাইডে এভাবে আটকিয়ে নিচ্ছি। এরপর ব্যাক সাইডে ফিনিশিং দেওয়ার জন্য আরেকটি জুট আমি আটকিয়ে নিয়েছি এই রোপের ওপরে। ধান এবং জুট দিয়ে তৈরি করা রাখি আমার কমপ্লিট হয়ে গিয়েছে। কেমন লাগলো ভিডিওটি অবশ্যই জানাবেন।